হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? ভালো তো? ইউপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত, নতুন একটা ভিডিওতে অভিনন্দন। তো এখন আমি চলে এসেছি রান্না করতে। আজকে ব্লগটা একটু দেরি করে ছাড়লাম, কারণ সকাল থেকে প্রচুর কাজ হয়েছে, কাজ শেষ করে এখন রান্না করতে চলে এসেছি। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একদিন যদি গল্প না করি মনটাও ভালো লাগে না, তাই গল্প করছি। এখানে রান্না হয়েছে, এই যে দেখো বড়া করেছি, গিমার বড়া, গিমা শাকের বড়া করছি। এখানে বসিয়েছি ঝোল টক। আজকে যেহেতু মাসের শেষ, তো আজকে নারায়ণ পুজো হবে, ওই জন্য আজকে নিরামিষ আমাদের। আর একটা তরকারি হয়েছে ওইখানে, দেখাচ্ছি দাঁড়াও তোমাদের, এই যে পালং শাকের তরকারি। এটা এটা কাকিমা দিয়ে গেল, আমার কাকি শাশুড়ি দিয়ে গেছে এই তরকারিটা, মোচার তরকারি। এটা ডালের বড়া দিয়ে টক করেছি, ডালের বড়ার টক, মূলা দিয়ে, টমেটো দিয়ে টক করেছি। আমার কাকিমা খুব সুন্দর রান্না করে, ওই জন্য আজকে তরকারি করে আমার ছেলেদেরকে দিয়ে গেছে, রান্না খুব সুন্দর করে, যা তরকারি হয় সে করে দিয়ে যায় আমার ছেলেদেরকে। তো রান্না আমি করে ফেললাম, এবার খাওয়া দাওয়া হবে, কারণ বেলা হয়ে যাচ্ছে, আর দেরি করে খেলে আমার অম্বল হয়ে যায় শরীর খারাপ করে, ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নিবো আমরা সকলে। বাবা স্নান করতে গেছে, তোমাদের দাদাও স্নান করতে গেছে, স্নান করে গেলে আমরা ভাত বেড়ে ফেলবো, ঝটপট খেয়ে নিবো, খাওয়ার পরে পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? চলো খেয়ে নি বন্ধুরা। আমি খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি ছাদে ঘুমানোর জন্য। আর বলছে এখানে দেখো দুজন কি করছো, দেখতে পাচ্ছ অন্ধকার লাগছে, ঘুমানোর নাম নেই, মোবাইল দেখা চলছে, শুনছে না বলে একটা গল্প দেখে তারপরে ঘুমাবে। তো চলো আমি একটু ঘুমিয়ে পড়ি, এখন বেরিয়েছে কটা জানো, 2:15 দেখাচ্ছি না, দেখো 2:20 হতে যায়, 2:20 হয়ে গেছে, ঠিক আছে? আমি একটু ঘুমিয়ে পড়ি, পরে আবার তোমাদের সঙ্গে গল্প করবো। আর এই দুজনকে ডাকছি, আয় চলে এবং চলে এবং চলে তাড়াতাড়ি এসো। তো বন্ধুরা আমার ঘুম ভেঙে গেল, ঘুম থেকে উঠে পড়লাম একটা, এখন কটা বেজেছে দেখো, এখন বেজে গেছে 4:30, এখন আমার ঘুম ভেঙে গেল। তাছাড়া পুজো করতে আসবে 5টার সময়, এখন ফল টল কাটবো, ওই জন্য আমি উঠে পড়লাম তাড়াতাড়ি, আর দেরি করবো না। এছাড়া ছেলেরাও তো কেউ ঘুমোয়নি, আমি যে ঘুমিয়েছিলাম আমার ঘুম হয়েছে, তাদেরকে আরও ঘুম হয়নি, তারা কেউ ঘুমায়নি। তো চলো ফল টল কেটে ঠাকুরের পুজো টুজো হয়ে যাক। তো বন্ধুরা আমি ফল টল কেটে গুছিয়ে রেখে দিয়েছি, তোমাদেরকে নিয়ে যাচ্ছি দেখাবো। আমি কিন্তু এই শাড়ি পরে ফল কাটিনি, তোমরা ভাবছো হয়তো আমি শাড়ি পরে ফল কেটেছি, না, যে শাড়ি পরে আমি পুজো করি সেই শাড়ি পরে ফল কাটা হয়ে গেছে। এবারে ঠাকুর ঘর গুছিয়েছি দেখো, দেখো আমি দুপুরবেলা ফুল পুজো করেছিলাম ঠাকুরকে, মা সরস্বতী ঠাকুর, আমি দুপুরে সব ঠাকুরকে ফুল টুল দিয়ে পুজো করেছিলাম, উপরেও ঠাকুর আছেন, সব ঠাকুরকে ফুল দিয়ে পুজো করেছিলাম। এখন এই যে আস্তানা তৈরি হবে ঠাকুরমশাই এলে, ফুল দূর্বা রেখেছি, এখানে ফল রেখেছি, এখানে ধূপ প্রদীপ পঞ্চপ্রদীপ সব সাজিয়ে রেখেছি, কোটিতে গঙ্গা জল রেখেছি, সব রেডি করে রেখেছি, ঠাকুরমশাই এলেই পুজো শুরু হবে, গুছিয়ে রেখে ফেলেছি। 5টা আসবে বলেছিল, এখন 5:15 হয়ে গেছে, এখনও কই আসছেন না, এখনও আসছেন না, এসে যাবে মনে হয় এক্ষুনি, 5:15 হয়ে গেছে, এখনই এসে যাবে পুজো করতে। তো আমি নিচে যাই, দেখি ব্রাহ্মণ ঠাকুর আসে কি না, বসছে, আসবে তো নিশ্চয়ই, তো একটু দেরি হতে পারে, 5টা মানে কি 5টা তো দেরি হতে পারে, তো ঠিক আছে চলো নিচে যাই দেখি আসছে কি না। আমি নিচে যাচ্ছি, নিচটা অন্ধকার, ওই জন্য তোমার বুঝতে পারবে নিচের দিকটা নামছে অন্ধকার, কারণ সন্ধ্যা হয়ে আসছে, 5:15 হয়েছে, অন্ধকার তো হবেই, ঠিক আছে চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো, পুজোটা হয়ে যাক তারপরে আবার পরে তোমাদের সঙ্গে গল্প করবো। তো বন্ধুরা আমার ভিডিও দেখছো তো, দেখবে কিন্তু, ঠিক আছে চলো যাওয়া যাক নিচে। ঠাকুর মশাই এসে গেছে, পুজো আরম্ভ হয়ে গেছে দেখো তোমরা, পুজো আরম্ভ হয়ে গেছে।
যাবে? হ্যাঁ না পছন্দ আমি যাই পছন্দ তারপরে প্রসাদও আমার ছোট ছেলে উঠালো, আমি ঠাকুর ঘরটর লাগিয়ে তিনতলা লাগিয়ে নিচে নেমে এলাম। তো মাঝখানে ভিডিওটা একটু কেঁপে গেছে, তখন মানে যেই সময় আরতি হচ্ছিল আমার ছোট ছেলে প্রথমে শাঁখ বাজায় বললো, পারলো না, আমি শাঁখটা নিয়ে নিলাম তার কাছ থেকে, এবার সে ক্যামেরাটা ধরেছে, দিয়ে এরকম করে কাঁপাচ্ছিল। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে। আর এখন বেজে গেছে কটা জানো? এখন 9:17 হয়ে গেছে, আমি এখন আর ভিডিওটা বাড়াবো না, এখানেই শেষ করব। ঠিক আছে, চলো টাটা, বাই, গুড নাইট।